Assalamu alaikum, Mohammed Foysal official YouTube channel Android app development আর একটি নতুন টিউটোরিয়ালে আপনার স্বাগতম। তো আজকের ভিডিও টপিক হলো যে কিভাবে আপনারা ড্রয়ার নেভিগেশনের আইটেমে ক্লিক করে অ্যাপ রেটিং বা শেয়ার করতে পারেন। তো এখানে যে অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করছি সেই অ্যাপ্লিকেশনটা অনেক দিন আগে 7-8 মাস আগে মনে হয় তৈরি করছিলাম, দেখিয়েছি। তো এখানে দেখেন যে নিউ ইয়র্ক টাইম নামে একটা আইটেম, তো এটার উপর ক্লিক করলে দেখতে পারতেছেন যে শেয়ারের এখানে চলে যাচ্ছে। তো এরকমভাবে আরেক টাইপের সোর্স কোড মনে হয় এটা দিছিলাম, তো এটারও এরকম ড্রয়ার নেভিগেশনে এখানে শেয়ারে দিলে এরকম যাচ্ছে, তারপর রেটিংয়ে দিলে রেটিং হচ্ছে। তো এরকম কিভাবে ড্রয়ার নেভিগেশনে আইটেমে লিসেন অ্যাড করা যায় সেটা আমরা দেখব। তাহলে শুরু করা যাক। আমি নতুন প্রজেক্ট আর ওপেন করব না, সেই নিউজ অ্যাপ্লিকেশনের প্রজেক্টটা ওপেন করে নিচ্ছি। ভিডিওটা করা একদম ইচ্ছে ছিল না, একজন রিকোয়েস্টেড ভিডিও মূলত। তো আমরা এখানে যে মেনু তৈরি করছিলাম, আচ্ছা মেনু দরকার নাই, ড্রয়ারের যে আইটেমগুলো, তো সেই আইটেমগুলোর মধ্যে যে নিউ ইয়র্ক টাইমস একটা আইটেম, এরকমভাবে আরেকটা আইটেম আমি নিচে তৈরি করে নিচ্ছি, কন্ট্রোল সি কন্ট্রোল বি, তারপর এটার আইডিটা আমি চেঞ্জ করে দিচ্ছি শেয়ার অ্যাপ আইডি, স্মল লেটার দিতে পারবেন সমস্যা নেই। তারপর আমাদের আইকন ড্রয়ার বলে আইকন পেস্ট করতে হবে শেয়ারের, এখানে অলরেডি আইকন ছিল, আমি সিম্পল ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিচ্ছি, অন্য আইকনগুলোর সাথে ব্যাকগ্রাউন্ড মিসিং রেখে দিলে ভালো হবে। তো এখানে আমি আইকন নেমটা চেঞ্জ করে দিচ্ছি, তারপর টাইটেলটা চেঞ্জ করে দিতে হবে, টাইটেলটা আমরা চেঞ্জ করে নিচ্ছি। আরেকটা আইকন তৈরি করে আইটেম তৈরি করে নিচ্ছি, এর নিচে এটার আইডি দিয়ে দিচ্ছি রেটাস, রেটাস আইডি কন্ট্রোল সি কন্ট্রোল বি, এটারও আইকন আমাদের চেঞ্জ করতে হবে। অলরেডি কি আইকন এখানে আছে কিনা আমি দেখে নিচ্ছি, রেটাস তো অলরেডি আছে আইকন ড্রয়ার বলে পেস্ট করা, আমি এখানে শুধু নেমটা পরিবর্তন করে দিচ্ছি। তো এখানে দুইটা আইকন দেখেন চলে আসছে। এখন আমরা ব্যাক এন্ডে চলে যাব সরাসরি। আমি মেন অ্যাক্টিভিটিটা ওপেন করে নিচ্ছি, মেন অ্যাক্টিভিটির ভিতরে অন ক্রিয়েট স্টার্ট হয়েছে, এখানে ক্লোজ হয়েছে, এখানে এর অন ক্রিয়েটের ভিতরে যে কোনো জায়গায় আপনারা দিতে পারবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি ড্রয়ার লেআউট, সেটা একটা অবজেক্ট তৈরি করে নিচ্ছি, ড্রয়ার লেআউট ইকুয়াল, আচ্ছা ড্রয়ার লেআউটটা ফাইন এখান থেকে সরাসরি করে নিতে পারবো, আর ডট আইডি ডট ড্রয়ার লেআউট ক্লোজ। তো আমাদের ড্রয়ার লেআউট কোনটা সেটা আমি দেখিয়ে দিচ্ছি, এখানে মেন অ্যাক্টিভিটির যে লেআউটটা, এখানে ড্রয়ার লেআউট সেইটার যে আইডিটা দেওয়া সেইটাই মূলত। তারপর আমি আরো কিছু কোড লিখব এখানে, অ্যান্ড্রয়েড অ্যাক্সেটটা আমি নিয়ে নিচ্ছি অবশ্যই, অবজেক্ট তৈরি করে নিচ্ছি, কনটেক্সটে দিয়ে দিচ্ছি,
তারপর আমি সেকেন্ড লাইন নিয়ে নিচ্ছি আপনার বোঝার সুবিধার্থে। ড্রয়ার লেআউটের যে ভেরিয়েবলটা দিলাম সেটা, তারপর আর ডট আমি স্ট্রিং থেকে একটা টেক্সট নিতে পারি, নেভিগেশন ড্রয়ার ক্লোজ আর ওপেন, এই দুইটা। নেভিগেশন ড্রয়ার ওপেনের জন্য একটা টেক্সট, আর ক্লোজের জন্য আমি সেটা আবার সেকেন্ড লাইনে গিয়ে লিখে দিচ্ছি, স্ট্রিং ডট নেভিগেশন ক্লোজ, দেন ক্লোজ। তো আমি স্ট্রিং এ কি লিখছি আমি ওপেন করে দেখাচ্ছি। এখানে দেখেন যে এই দুইটা লাইন, তো আপনারা স্ট্রিং এ ক্লোজ আর ওপেন এই দুইটা স্ট্রিং লিখে নেবেন। তারপর ড্রয়ার লেআউটের আবার ভেরিয়েবল দিয়ে ডট সেট ড্রয়ার সেট ড্রয়াল লিসেনার ভিতরে এই যে এই অবজেক্টটা বা ভেরিয়েবলটা আমরা এর ভিতরে দিয়ে দিচ্ছি। তারপর আবার সেই ট্রাগল দিয়ে ডট সিং স্টেট দিয়ে দিতে পারেন। তো মোট এটুক কুট এখানে আপনারা অন ক্রিয়েটের ভিতর দিয়ে দিবেন। তারপর নেভিগেশন ভিউ যেটা আইটেম এড করছেন সেটার একটা ভেরিয়েবল এখানে নেভিগেশন ভিউ 1 বা 2 দিয়ে তৈরি করে নেবেন, আগে যদি তৈরি না করা থাকে। তারপর সেটা ফাইন্ড করে নেবেন, আর ডট আইডি ডট ন্যাপ ভিউ নেভিগেশন ভিউ যে আইটেমগুলো আমি দেখাচ্ছি কন্ট্রোল প্রেস করে ধরে রেখে, এখানে নেভিগেশন ভিউ এটাও কিন্তু মেইন অ্যাক্টিভিটিতে যেখানে ড্রয়ার লেআউটটা ইউজ করা হয়েছে তার নিচে সেইটাতে একটা লেআউট ইনক্লুড করা হয়েছে। এটা হলো হেডার যেটাতে এই ডিজাইনটুকু আছে, শুধু এটা না হলেও সমস্যা হওয়ার কথা না। আরেকটা আছে যে অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটিতেই মূলত এই যে প্রথমে আমি যে দুইটা আইটেম অ্যাড করলাম সেই দুইটা, তো এইটার ভিতর অবশ্যই আপনাদের মেনু আইটেমগুলি লাগবে। তারপর ফাইন্ড করার পরে যে ভেরিয়েবলটা এখানে দিচ্ছি সেটা কন্ট্রোল সি করলাম, কন্ট্রোল বি। তারপর যদি এখানে লিসেনার অ্যাড করে দেই, আইটেম সিলেক্টেড লিসেনার কনটেক্সটটা দিয়ে দেই, এই কনটেক্সটটি দিয়ে দিলাম, এখন এখানে রেড বলে ক্লিক করলেই ইমপ্লিমেন্ট নিচেরটাতে যেতে হবে। এখানে ইমপ্লিমেন্ট দিলে অন নেভিগেশন আইটেম সিলেক্টেড এটা আসবে, ওকে দিলেই ইমপ্লিমেন্ট হয়ে যাবে। তো কোন জায়গায় ইমপ্লিমেন্ট হলো সেটা দেখাই, সেটা হলো যে আপনাদের অ্যাক্টিভিটির একদম উপরে ইমপ্লিমেন্ট হয়ে গেছে, দেখতে পারতেছেন এইখানে। এটুকু আপনারা যদি ম্যানুয়ালভাবে লেখেন তাহলে রেড বলে ক্লিক করার দরকার পড়বে না, ইমপ্লিমেন্ট দিয়ে নেভিগেশন ভিউ অন নেভিগেশন আইটেম সিলেক্টেড লিসেনার এটুকু দিলেই হবে। তো এখন যখন নেভিগেশনে কোনো আইটেমে সিলেক্ট হবে তখন এই আইটেমে মেথডের ভিতর চলে আসবে, কারণ হলো আমরা এখানে কনটেক্সট দিয়ে দিচ্ছি, লিসেনারটা অ্যাড করে দিচ্ছি। এই লাইনটা যদি না দিতেন তাহলে কিন্তু এখানে আসতো না। তো এখন ইন্টিজার টাইপ একটা ভেরিয়েবল যে কোনো কিছু দিতে পারেন, এখানে আইডি দিলাম আমি, তারপর যে উপরে আইটেমটা দেখাইলাম আইটেম সে গেট আইটেম আইডি দিবেন, দেওয়ার পর কন্ডিশন দিবেন, কন্ডিশন ভেরিয়েবল আইডি যদি ইকুয়াল যদি আর ডট আইডি ডট ওইখানে যে শেয়ার দিয়েছেন শেয়ার অ্যাপ আইডি, প্রথমেই আইডি দিয়েছেন ডিজাইন ভিউতে,
কন্ট্রোল শিফট এন্টার দিয়ে ভিতর কাজটা দিতে হবে। এটা যেহেতু শেয়ার তো শেয়ারের কাজটুকু দিতে হবে। অলরেডি শেয়ারের জন্য আমি এই কোডটুকু আগে মেন অপশন মেনুতে দিয়েছিলাম, সেইটা এর ভিতরে পেস্ট করে দিলাম। তারপর এখন এলসি ভ্যালসি দিয়ে যতগুলো আপনাদের প্রয়োজন সবগুলো আপনারা এখানে দিতে পারবেন। উপরে আইডি ভেরিয়েবল দিয়ে সেটা সমান যদি আর ডট আইডি ডট ওইখানে আর কি দিছেন রেটিং আস, তো রেটিং আস আইডির সাথে ম্যাচিং হয় তাহলে কন্ট্রোল শিফট এন্টার দিয়ে এর ভিতরে আপনাদের কাজটুকু দিতে হবে। তো রেটিং এর জন্য আমি এখানে একটু কাজ করছিলাম, তো কন্ট্রোল সি দিয়ে কপি করে এর ভিতরে দিয়ে দিলাম। তো এরকম ভাবে আপনারা এলসি ফেলসি দিয়ে যতগুলো প্রয়োজন পড়ে কিন্তু আপনারা এখানে দিয়ে দিতে পারবেন। তো আমার যেখানে তো আর নাই তাই আমার দেওয়ার দরকার নাই, দুইটা যেহেতু তৈরি করছে আইটেম। আর এখানে নিচে আপনারা চাইলে ড্রয়ার লেআউটটা সেটার আবার একটা ভেরিয়েবল দিয়ে ফাইন্ড করে নিতে পারেন, আইডি ডট ড্রয়ার লেআউট ক্লোজ, তারপর ড্রয়ার লেআউট ডট ক্লোজ ড্রয়ার এই ভিতর সেটা গ্রেভিটি সেট করে দিতে পারেন। সেটা স্টার্ট থেকে আসবে নাকি ইন্ট থেকে আসবে, লেফট থেকে আসবে নাকি রাইট থেকে আসবে, সেগুলো নিয়ে কিন্তু অলরেডি ভিডিও করছিলাম একবার। তো এখানে রিটার্ন ট্রু করে দিচ্ছি। তো এবার অ্যাপটা আমাদের ফিজিক্যাল ডিভাইসে রান করে আপনাদের দেখাতে পারি। তো ডিভাইসটা অলরেডি কানেক্ট করে নিয়েছি, একটু অপেক্ষা করতে হবে। তো ইনস্টল হচ্ছে, তো এখানে ড্রোন নেভিগেশনে যখনই আমি এখানে শেয়ারে ক্লিক করব তখনই দেখতে পারতেছেন অ্যাপটা আমরা শেয়ার করতে পারতেছি, যে লিঙ্কটা এখানে প্লে স্টোরের অটোমেটিক প্যাকেজ থেকে গেট করে নিয়েছে আর কি এখানে। তারপর রেটাস এটাতে ক্লিক করলে প্লে স্টোরে নিয়ে যাচ্ছে, আমার অ্যাপটা যেহেতু প্লে স্টোরে নাই তাই তো আর শো করবে না। তো এই টিউটোরিয়াল এ পর্যন্তই, নেক্সট টিউটোরিয়ালগুলো দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।